অনুরোধ করব লাগে মানে কোনো দর্ক বিতর্ক যাই না মানে বেসলেস কথা উত্তর দিব বাধ্য দুর্বল প্রার্থী এটা কথা কি আছে যে রাজনীতিত দুর্বল সবলটো আমি আজি স্থিরত বহি কব নোৱাৰো সেই জনসাধারণে সিদ্ধান্ত লব এটা জনিয়াত রাইজে যদি বিচাৰিছে যদি উন্নয়ন হয় কালি যদি বিজেপি জয়যুক্ত তাত কোনো ডাঙর কথাও নহয় কারণ রাইজে প্রথম কথা বিচারিব উন্নয়ন আজি আপনাদের সাব প্রধানমন্ত্রী মোদী ডাঙরে প্রধানমন্ত্রী হওয়ার পিছন যুব আঁচনি লৈছে আয়ুষ্মান ভারতে হোক প্রধানমন্ত্রী গ্যাস উজ্বলায় হোক বা অটল অমৃতে হোক আর বিভিন্ন ধরনের যে আঁচনি এই আঁচনির ভিতর আপনাদের সাব আমার যখন সংখ্যালঘু ভাই ভনী পিতৃ মাতৃসকল আছে অধিকাংশই সুবিধা লাভ করেছে কারণ মই নিজে গুয়াহাটী মাদ্রাসা হাইস্কুলের মেট্রিক পাস করেছো আর মই বিভিন্ন ঘুরিছো আর সংখ্যালঘু সকল যেটা মই কথা পাতো কয় হয় যে স্বাধীনতার পিছত ভারতীয় জনতা পার্টিয়ে যে আঁচনি লৈছে আমি ফলপ্রসূ পাইছো কিন্তু তফিকুর রহমান ডাঙরিয়া এটা প্রতিষ্ঠিত ব্যক্তি জনপ্রিয় অভিনেতা আর সুবক্তা আর সুন্দরভাবে ভারতীয় জনতা পার্টিয়ে দলীয় প্রার্থিত্ব দিছে আর মানে আশা রাখিছো যে যদি জনিয়াবাসী রাইজে ভাবে যে আমার উন্নয়ন লাগে আর উন্নয়ন কেবল ভারতীয় জনতা পার্টিয়ে করব পাৰিব কারণ সরকার আছে কেন্দ্রত অসমত সরকার আছে যদি সংখ্যালঘুক উন্নয়নে নহয় এটা সময়ত দেবেন্দ্র কর ডাঙরে কই দিছিলে কি নাম আছে নবকান্ত বৰুৱাৰ দেবকান্ত বৰুৱা কৈছিলে যে আলি আর কুলি যেতালেকে থাকিব কংগ্রেস তেতালেকে থাকিব ভারতবর্ষত সেই কথাটা আজি প্রতিপন্ন করেছে আলিও নাই কুলিও নাই আজি কেবল আছে উন্নয়ন 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 জনগোষ্ঠী মানে মই অনুরোধ জানাইছো যে আমি ইস্তুরে যেটা থাকো আমার এটা দিক হবো লাগে সরকার যারে মানুষ আমি থাকিব লাগিব ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট যোনে কৰিছে জনিয়াবাসী ৰাইজে যদি ভাবে যে ডেভেলপমেন্ট বিজেপি কৰিব পাৰিব ডেফিনেটলি কাল তফিকুর রহমান ডাঙরে জিকাৰ ডাঙৰ কথা নহয় না প্রতিনিধি মই সেইটো প্ৰসংগতে মই এটা নিৰপেক্ষ বিশ্লেষণ লব লাগিব দয়ানন্দ পাঠক ডাঙৰীয়াৰ পৰা আমি ৰাজনীতি কথা পাতো কিন্তু ৰাজনীতি জড়িত হৈ আছে প্ৰশাসন ব্যৱস্থাৰ সৈতে আৰু প্ৰশাসন ব্যৱস্থাত আমার কামবোৰ হব লাগে সাধারণ মানুহৰ এটাই উদ্দেশ্য সাধারণ মানুহ এজনে কোনটো দলৰ কোন প্রতিনিধি তেওঁলোকে হয়তো সিমানখিনি কথা নয় যা যোনে কামখিনি কৰি দিছে সেইজন ব্যক্তিকে সমর্থন জনাব মানুহে কিন্তু এতিয়াৰ যিটো প্রেক্ষাপট এই প্রেক্ষাপটটো আপুনি উল্লেখ কৰিছিল ইতিমধ্যে যে অলপ নির্বাচনমুখী হৈ আছে যোৱা বহু দীঘলীয়া সময়ৰ পৰা আমি এটা নির্বাচনমুখী প্রেক্ষাপট দেখা পাইছোঁ কিন্তু মই যদি গ্রাউন্ড রিপোর্টৰ কথা যাওঁ বা গ্রাউন্ডত যি হৈ আছে যে কেনেকুৱা ধৰণৰ কাম কাজ চলি আছে সমষ্টিৰ কাম বা সমষ্টিৰ উন্নয়নক লৈ নিজৰ নিজৰ ঠাই উন্নয়নক লৈ জনপ্রতিনিধিসকল আচলতে কিমান সজাগ তেওঁলোকে নির্বাচনৰ সময়ত যথেষ্ট এটা তৎপরতা বা বিভিন্ন এটা চমক লগা প্রচাৰ চলায় আৰু সেই প্রচাৰ কেনেকুৱা ধৰণৰ প্রচাৰ ৰাইজে এইকেইদিন দেখিয়ে আছে কেনেকুৱা ধৰণৰ প্রচাৰ চলাইছে কোনো দল বিশেষৰ কথা কবলৈ নাযাওঁ কিন্তু যিটো আচল বিষয় যি প্রকৃত বিষয় উন্নয়নের প্রসঙ্গ সেই উন্নয়নের প্রসঙ্গত যেতিয়াই কোৱা হয় তেতিয়াই অভিযোগের উপর অভিযোগ বোকা ছটিয়ার কথা আরম্ভ করে দিয়ে কিন্তু কৃতিত্বটা ঠিকই লব জানে কথাটা হয়েছে কি বিজেপি যে আমি নস্যাত করে দিব নয় যে একো করা নয় এই কথাটা নহয় হয় বিজেপি ধর আপনার কেটামান কথা মই ইয়াত আপনার আঙুলিয়াব খুঁজিম যেটো সোশ্যাল লেজিসলেশন বলে যেটো আমি কৈছো যেটা সামাজিক যেটো নীতি কিছু যে নির্ধারণ করেছে এটা মাইনরিটি যেখানে মুসলিম আপনার ধর পপুলেশন সেখানে যে বিজেপির খুব এগেনস্টর এই কথাটা নহয় কিন্তু আপনি ভিতর যাও কারণ মই নিজে জনিয়ার মই জনিয়াত মই এটা সময় ম্যাজিস্ট্রেটে আসিল তার বরপেটার মই জনিয়া সদায় গৈছিলো তাত জনিয়া মানুষ মোৰ সম্পর্ক আছে মোৰ ছাত্রবিলাক তাত আছে শিক্ষকবিলাক আছে তেওঁলোকৰ যেটা মানসিকতা মই জানো তেওঁলোকে যে খুব এটা যে দলীয়ভাবে চিন্তা কৰিছে এই কথাটো নহয় আর নতুন যেটো প্রজন্ম নতুন প্রজন্ম কিন্তু রাজনীতির বহুত ঊর্ধ্বত আছে এতিয়া রাজনীতির বহুত ঊর্ধ্বত আছে কংগ্রেস কংগ্রেসক 70 বছর দেখিছে তো গতি বিজেপিকো অন্তত 10 বছর চাব একটি সেইখিন টলারেন্স আছে গতি মই ভাবো যে তাত এটা বহুত শিক্ষিত যুবক ওলাইছে কলেজ বিশ্ববিদ্যালয় বহুত ছাত্র ছাত্রী ওলাইছে আনএমপ্লয়মেন্ট আছে এই কথাবিলাক আছে কিন্তু সোশ্যাল লেজিসলেশনের ক্ষেত্রে আমি এটা কথা দেখিছো
যে যিখিনি ধরক আপনার মুসলিম যেটা আপনার ধরক আপনার ত্রি তালাকর যে সপক্ষে মহিলাসকল সেইফালে গেছে। গতি আপনি চাব যদি হাজবেন্ডে যদি কারবাক ভোট দিয়ে মহিলাগী কিন্তু বিজেপিকেই দিব আপনার ভোট, এই কথা আপনি ধরে থই দিয়ক। আমার বিজেপির প্রতিনিধিগী যে ডেভেলপমেন্টের কথা কেছে, ডেভেলপমেন্ট কি কোথায় মানে ধরব পড়া নাই, কারণ যদি ডেভেলপমেন্টের উপর ভোট দিলে অন্তত আজি ভোটিং পার্সেন্টেজ 80% পার হলেন।